হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আজকে আমি তোমাদের হোস্ট সৌরভ তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আবার নতুন কিছু ভিডিওস ট্যালির উপরে। আজকে আমরা শিখে নেব যে ট্যালিতে আমরা যে কোম্পানি ক্রিয়েট করছিলাম, সেই কোম্পানি ক্রিয়েশনের পরে এখানে একটা অপশন পাচ্ছিলাম যে ট্যালি ভল্ট পাসওয়ার্ড। আজকে আমরা দেখে নেবো সেই ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা কী, এবং তার নিচে একটি অপশন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ নেম অ্যান্ড পাসওয়ার্ড, সেটা সম্বন্ধে আমরা আজকে দেখে নেব। তাহলে আমাদের এই কোম্পানি ক্রিয়েশনের উইন্ডোতে মোটামুটি সবটাই প্রায় ক্লিয়ার হয়ে যাবে। তা আর দেরি করবো না বন্ধুরা, তোমাদের সময়ের অনেক দাম আছে আমি জানি। আর আমি এটুকুনি খালি বলবো ভিডিও শুরু করার আগে, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কারণ সাবস্ক্রাইব করলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে, কোনো ভিডিও তোমাদের আর মিস হবে না। আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে একটা থামস আপ দিও, আর কমেন্ট করে যদি কিছু নতুন নতুন জিনিস আরও শিখতে চাও সেগুলো আমাকে জানিও, কারণ আমি জীবনে চলার পথে যে যে ভিডিওগুলো কম্পিউটারের প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলো দরকার সেগুলো আমি মোটামুটি আপলোড করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা আমরা শুরু করি আজকে। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁদিকে আমার কোনো কোম্পানি ক্রিয়েট করা নেই। তাহলে যেহেতু আমার কোনো কোম্পানি ক্রিয়েট করা নেই, আমরা আগেই দেখেছি যে কোনো কোম্পানি ক্রিয়েট করা না থাকলে আমরা ডাইরেক্ট কোম্পানি ইনফো এই মেনু বারটা পেয়ে যাব, এই ডান দিকে গেটওয়ে অফ ট্যালির বদলে। তো আমরা একটা নতুন করে কোম্পানি ক্রিয়েট করে নিই। তো কোম্পানি ক্রিয়েট করতে গেলে আমি বলেছিলাম সিটিবলি আমার কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে, আমি সাই সিটি বললাম। এখানে আমরা চলে এসেছি কোম্পানি ক্রিয়েশন ট্যাবেতে। তো কোম্পানি ক্রিয়েশনের জায়গায় আমি নাম দেবো, ধরি একটা নাম দিচ্ছি আমি এখানে কোম্পানি ক্রিয়েশন। সাধুখা স্টোর, এটা একটা ধরে মনে করি আমাদের দোকান, আমি তো দোকানে বসে কাজ করব। তো আমি এটা নাম দিলাম সাধুখা স্টোর্স, অ্যাড্রেস দিয়ে দিলাম। পোস্ট অফিস পাঁচপাড়া, বলেছিলাম যা যা ডিটেলসগুলো আমার এখানে ফিল করবো সেগুলি আমার কিন্তু প্রিন্ট আউটে আসবে। তো আমি এখানে যে যে প্রিন্ট আউটে আমার যে যে ডিটেলসগুলো দরকার সেগুলো আমি এখানে লিখে নিচ্ছি। পোস্ট অফিস হয়ে গেল, পুলিশ স্টেশন হয়ে গেল, ডিস্ট্রিক্ট, এখানে আমার কান্ট্রি, কান্ট্রিটা আমার এখানে ইন্ডিয়া, আমি এটা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। আচ্ছা স্টেট শর্টকাটে বলেছি স্টেট খাওয়ার জন্য যে স্টেটে আমি বাস করি সেই স্টেটের ফার্স্ট অক্ষরটা প্রেস করলেই কিবোর্ড থেকে সেটা চলে আসবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই আমি ডাব্লু টিপবো, তাহলে আমার এখানে ডান দিকে লিস্ট অফ স্টেটসের জায়গায় আমি ওয়েস্ট বেঙ্গলটা পেয়ে যাব, যেমন পেয়ে গেলাম এই জায়গাতে। তা ওয়েস্ট বেঙ্গলটা আমি এখানে এন্টার মেরে আমি স্টেটের জায়গায় বসিয়ে নিলাম। এবার পিনকোড, আবার এখানে আমার পিনকোডটা দিয়ে দেবো, এবার টেলিফোন নাম্বার আমি দিয়ে দিলাম। ইমেল, এরপরে কারেন্সি সিম্বল যা দরকার, অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি, যেহেতু ব্যবসা সংক্রান্ত জিনিস দোকান, সেহেতু আমার অ্যাকাউন্টস মেনটেনের সঙ্গে সঙ্গে আমাকে ইনভেন্টরিটাও মেনটেন করতে হবে, মানে স্টকটা মেনটেন করতে হবে। এবং আমি ফিনান্সিয়াল ইয়ারটা এখানে আমি যা ছিল আমি সেটাই সেভ করে দিলাম। এখানে ডিজালাও ওপেনিং ইন এডুকেশনাল মোড, এটা যেমন আছে সেরকম রেখে দেবো, কোনো কিছু করবো না, এটা নো করে থাকবে। ট্যালি ভল্ট পাসওয়ার্ড ইফ এনি, এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, যেমন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6, আমাকে আবারই পাসওয়ার্ডটা এখানে রিপিট করতে হবে 1 2 3 4 5 6। ট্যালিতে সিকিউরিটি কন্ট্রোল আমাদের দু রকমের হয় মনে রাখতে হবে, একটা হচ্ছে ট্যালি ভল্ট পাসওয়ার্ড আর একটা হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল। সিকিউরিটি কন্ট্রোল আমাকে অ্যাডমিনিস্ট্রেটরের নাম আর একটা পাসওয়ার্ড দিতে হয়, লগ ইন করতে হয় অ্যাডমিনিস্ট্রেটর নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে। আর টেলিফল পাসওয়ার্ডটা হচ্ছে কোম্পানি খোলার সময়তেই যে পাসওয়ার্ডটা আমার চাইবে। তো আমরা এখানে 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখানে
সিকিউরিটি কন্ট্রোলটা আমি পরে দেখে নিচ্ছি যে ওটা কিরম জিনিস। আগে শুধু ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা দিয়ে আমরা দেখে নিই কী জিনিসটা করতে হয়। আমার এখানে সমস্ত কাজ হয়ে গেল, আমি এখানে কন্ট্রোল টিপে এ টিপলাম, তাহলে আমার অ্যাকসেপ্ট হয়ে গেল। এইবার আমাকে চাইছে ট্যালি ভল্ট পাসওয়ার্ড, মানে কোম্পানিটা ক্রিয়েট হওয়ার আগে আমাকে দেখাচ্ছে যে কী পাসওয়ার্ড আমি দিয়েছিলাম। আমি তাই পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবো, 1 2 3 4 5 6, সরি একটু ভুল হয়ে গেল, 1 2 3 4 5 6 পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। আমার এখানে তাহলে এইবার কোম্পানিটা তৈরি হচ্ছে, একটু ওয়েট করি বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানিটা পুরো তৈরি হয়ে আসছে। আমরা এবার সরাসরি চলে এসেছি লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিজ, বাঁদিকে দেখতে পাচ্ছি সাধুকা স্টোর্স বলে আমার কোম্পানি তৈরি হয়ে গেছে, এখনও কোনো ভাউচার এন্টার করা হয়নি। এবার ডান দিকে আমরা কোম্পানি ইনফোতে আবার চলে এসেছি, ওপরে লেখা আছে গেটওয়ে অফ ট্যালি। এবার আমরা দেখে নিই যে কোম্পানিটা বন্ধ করে একবার ওপেন করতে গেলে কী কী কাজ হয় এই ট্যালি ভল্টের মাধ্যমে, আদৌ কি এটা প্রোটেক্ট করে দেখে নিই। তা আমরা প্রথমে আগে সার্চ করে দিই কোম্পানিটাকে, আমরা এই সাধুকা স্টোরটাকে সার্চ করলাম। আচ্ছা, এইবার আবার কোম্পানিটাকে সিলেক্ট করব ওপেন করার জন্য। এখানে লিস্ট, কোম্পানি লিস্ট থেকে আমি এখানে সমস্ত কোম্পানির মধ্যে থেকে আমি যেটা তৈরি করলাম সেই কোম্পানিটা আমি এখান থেকে নিয়ে নেব। দেখতে পাচ্ছি আমার এখানে কোম্পানির নামটা আমি দেখতে পাচ্ছি না। দেখুন বন্ধুরা, সাধুকা স্টোর্স যে কোম্পানিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমার এখানে সরাসরি লেখা দেখাচ্ছে না, কিন্তু বুঝে নিতে হবে যে যেহেতু ট্যালি ভল্ট পাসওয়ার্ড আমার দেওয়া আছে তাই কোম্পানির নামটা এখানে সরাসরি শো করবে না। সেই কোম্পানির নামটা একটা আইডি হিসাবে শো করছে, যেটা হচ্ছে 1001, এটা হচ্ছে আমার কোম্পানি। এই আইডিটা মনে রাখতে হবে আমাকে, কারণ এখানে অনেক কটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে, এখানে অনেক কটা কোম্পানিতে ট্যালি ভল্ট পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে, তাই সব কটার ক্ষেত্রেই বাঁদিকে আমার স্টার্ট দেখাবে। আমাকে এই আইডিটা মনে রাখতে হবে যে আমার আইডি কোম্পানি কোনটা ছিল। তাই আমরা এখানে এন্টার মারছি, দেখছি আমাকে ট্যালি ভল্ট পাসওয়ার্ড চাইছে। এখানে ট্যালি ভল্ট পাসওয়ার্ড যেটা আমি মেরেছিলাম 1 2 3 4 5 6, এই ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা আমি আবার এখানে এন্টার করব, 1 2 3 4 5 6 আমি এন্টার করলাম। এবার এন্টার মারব, দেখুন কোম্পানিটা আমার এখানে খুলে গেছে। এইবার আমরা দেখে নিই যে সিকিউরিটি কন্ট্রোলটা কী কাজ করে। তো সিকিউরিটি কন্ট্রোলটা করতে গেলে আমাকে আবার এখানে গিয়ে অল্টারে যাব। আর বন্ধুরা একবার বলে দিই, ট্যালি ভল্ট পাসওয়ার্ড যদি একবার দেওয়া হয়ে যায় সেটাকে যদি পরিবর্তন আমরা করতে চাই সেটা কিন্তু টপ করে পরিবর্তন করা যায় না, সেক্ষেত্রে নতুন একটি কোম্পানির কপি অটোমেটিক সেই লিস্ট অফ কোম্পানির মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ একটি স্টার দেওয়া তো থাকবেই, তার সঙ্গে এই একই কোম্পানির নামে আরেকটি নতুন কোম্পানির ডুপ্লিকেট কোম্পানি তৈরি হয়ে যাবে, সেটাতে কোনো ট্যালি ভল্ট পাসওয়ার্ড থাকবে না। যেমন এখানে দেখছি আর ট্যালি ভল্টের কোনো অপশানই পাচ্ছি না, তাই এখানে শুধুমাত্র ডাইরেক্ট পেয়ে যাচ্ছি ইউজ সিকিউরিটি কন্ট্রোল। এখানে যদি আমরা ইয়েস করি, আমরা সিকিউরিটি কন্ট্রোলে ওয়াই চেপে ইয়েস করলে আমার এখানে নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখানে আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর তাই আমি আমার নামটা দিয়ে দিলাম SOURFV, সৌরভ। এটা অবশ্যই কেস সেন্সিটিভ, মানে ছোটো হাতে দিলে ছোটো হাতে লিখতে হবে, বড়ো হাতে দিলে আমাকে সেটা বড়ো হাতেই টাইপ করতে হবে। এইবার আমাকে বলেছে পাসওয়ার্ড দেওয়ার জায়গা, তাই পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে আমাকে আবার পাসওয়ার্ড দেবো। সেটা ট্যালি ভল্ট পাসওয়ার্ড আমার সেম হতে পারে বা আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিতে পারি। আমি এখানে একটা অন্য পাসওয়ার্ড দিচ্ছি, কি এখানে আমাকে মেসেজ দিচ্ছে যে ফরগেটিং ইউর পাসওয়ার্ড উইল রেন্ডার ইউর ডেটা ইন অ্যাক্সেসিবল, মানে বলতে চাইছে যে আমি যদি পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে কিন্তু আমি আর এই কোম্পানিতে প্রবেশ করতে পারবো না, আমার সমস্ত ডেটা কিন্তু ইন অ্যাক্সেসিবল, মানে আর আমি কোনো ডেটা ব্যবহার করতে পারবো না বা দেখতে পারবো না। এটা দেওয়ার পর আমাকে বলছে প্রেস এনি কি, আমি এটা যে কোনো কি এন্টার কি হোক বা যে কোনো একটা কিবোর্ড থেকে কি প্রেস করব। তারপরে আমরা অল্ট কন্ট্রোল টিপে এ টিপলেই আমার এটা সেভ হয়ে যাবে। এবার দেখি যে কোম্পানিতে আমাকে ঢুকতে দেয় কি না। আমি আবার শর্ট করলাম কোম্পানিটা, আবার আমি কোম্পানিটা ওপেন করব, সো সিলেক্ট কোম্পানি করব। এখানে আমাকে ওই স্টার স্টার্ট দেওয়া যে কোম্পানি 111 যেটা লেখা আছে এই কোম্পানিটা আমাকে ওপেন করতে হবে। তা আমি এটাকে এন্টার দিচ্ছি, প্রথমেই আমাকে আবার ট্যালি ভল্ট পাসওয়ার্ড চাইছে, আমি সেই পুরনো পাসওয়ার্ড 1 2 3 4 5 6টা দেবো। এবার এন্টার দেওয়ার পর আমাকে আবার চাইছে নেম অফ ইউজার, মানে আমি যে ইউজারটা ক্রিয়েট করলাম, এখানে
ওই সৌরভ, ছোট হাতের যে সৌরভ দিয়েছিলাম এইটা। আর এই অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করার পর অ্যাডমিনিস্ট্রেটর যে পাসওয়ার্ডটা আমাকে ক্রিয়েট করেছিলাম আমি, যেটা সেটা আমি আবার এখানে পুট করব। দেখুন এইবার কিন্তু কোম্পানিটা আবার ওপেন হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কোয়ারিজগুলো দূর করতে। আর সকলে তোমরা খুব ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।